ক্রমেই উজ্জ্বলতা হারাচ্ছে আমাদের প্রিয় নীলগ্রহ পৃথিবী। ক্রমেই যেন ফিকে হচ্ছে সে, আর এর পেছনে ভিলেন সেই বিশ্ব উষ্ণায়ন, এমনটাই দাবি গবেষকদের। দেখা যাচ্ছে আজ থেকে 20 বছর আগে প্রতি বর্গমিটারে যতটা আলো প্রতিফলিত হতো পৃথিবী থেকে, এখন তার থেকে 1 ওয়াটের অর্ধেক পরিমাণ আলো কম প্রতিফলিত হচ্ছে। গত কয়েক বছরে জলবায়ুর পরিবর্তনকে ঘিরে উদ্বেগ ক্রমেই বেড়েছে বিজ্ঞানী ও পরিবেশবিদদের। এবার নতুন গবেষণায় জানা গেল, বিশ্ব উষ্ণায়নের ধাক্কাতেই উজ্জ্বলতা হারিয়ে ফেলছে পৃথিবী। আপাতভাবে অবাক লাগতেই পারে একথা ভেবে যে কী করে এই পরিমাপ করা সম্ভব, কিন্তু বিজ্ঞানীদের পক্ষে তা অসম্ভব কিছুই নয়। তাদের সূক্ষ্ম হিসেবেই ধরা পড়ে গিয়েছে এই পরিবর্তনটি। মূলত সমুদ্রের জলের উষ্ণ হয়ে ওঠাতেই এই উজ্জ্বলতা হ্রাস। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। এ প্রসঙ্গে গবেষণাপত্রটির অন্যতম লেখক নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক ফিলিপ গুডে জানিয়েছেন, 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত পৃথিবীর উজ্জ্বলতা সংক্রান্ত তথ্য ঘেঁটে তারা বিষয়টি বুঝতে পারেন। সূর্যের আলোয় পৃথিবীর প্রতিফলিত তথা অ্যালবেডোর যে পরিমাপ, সেই হিসেবেই গত 2 দশকের পরিসংখ্যান তৈরি করতে ওই তথ্যই কাজে লেগেছে তাঁদের। পৃথিবী কম আলো প্রতিফলিত করছে, এই তথ্য থেকে অনেকেই ধারণা করছেন তার মানে পৃথিবী অনেক বেশি সূর্যরশ্মি শোষণ করছে আমাদের গ্রহ। কোনো কোনো বিজ্ঞানী আবার আশা প্রকাশ করেছেন যে পৃথিবী উত্তপ্ত হলে আরও বেশি মেঘ আকাশে থাকবে, এর ফলে কমতে পারে তাপমাত্রা। কিন্তু অনেকেরই ধারণা ব্যাপারটা তা নয়, বরং বেশি পরিমাণে সূর্যের আলো শোষণ করলে পৃথিবীর উত্তাপ বাড়বেই, যা আগামী দিনের জন্য খুব একটা সুখকর হবে না বলেই আশঙ্কা। তো বন্ধুরা, এরকম একটি খবর বা উদ্বেগজনক খবর আমাদের হাতে এসেছে, সেটাই আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।